বলতেছেন? মরিয়ম। মরিয়ম কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় মরিয়ম? রাজশাহী। আচ্ছা, তো কি উদ্দেশ্য করে ফোন দিয়েছেন মরিয়ম? আচ্ছা, কষ্টে পড়ে সমস্যায় পড়ে। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে মরিয়ম, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। মরিয়মের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিও দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো মরিয়ম, এখন আপনি বর্তমানে কোথায় থাকেন? এখন চাকরি আছে, রাজশাহীতেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? বাবা মা আছে? বাবা নেই, আম্মু আছে, ছোট ছোট ভাই আছে, আমি। আচ্ছা, বাবা নেই। আপনার বাবা কোথায়, মারা গেছে না ফেলে চলে গেছে? হ্যাঁ, বাবা মারা গেছে। আচ্ছা, বাবা মারা গেছে। তো আপনার মা কি করে এখন? আমার আম্মু কাজ করতো, মানে ওখানে সেলাই মেশিন এর কাজ করতো, তাই আল্লাহর রহমতে আমাদের ফ্যামিলিতে চলতো। আমার বাবা মারা যাওয়ার পরে আমি লেখাপড়া করতাম, আমার ভাইটাও মাদ্রাসা পড়তো, তো খুব সুন্দর আমরা ফ্যামিলি ছিলাম। তারপর আমার আম্মুটা মনে করেন একটা অ্যাক্সিডেন্টে পড়ে ও খুব অসুস্থ হয়ে পড়ে গেছিল, তো যাওয়ার পরে ডাক্তারে বলছে অনেক সমস্যা, তাই অচল হয়ে গেছে, ঘরে চলতে পারে না। এখন আম্মুটা খুব সমস্যা, তার জন্য ভাইটারও লেখাপড়া নেই, আমারও নেই, খুব সমস্যা। তো মানুষের ওখানে আমি কাজ কাম করতাম এবং সংসার চালাইতাম, চলতাম, এর মাদ্রাসার বেতন নিতাম। এখন মনে করেন আমারও কোনো কাজ কাম নেই, বেকার, তাই খুব চিন্তা ভাবনা করে, অনেক চিন্তা করে আমি দর্শকের সামনে আসছি যে যদি একজন ভালো সুন্দর মনের মতো মানুষ পাই, যে আমার দায়িত্ব নিয়ে সারাটা জীবন কাছে থাকবে, তোমাকে দুবে লেখা দিয়ে ভালো রাখতে পারবে, ওরকম একটা ভালো মনের মানুষ পাই, আমি তাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আচ্ছা, তো আপনার মা এখন কোনো কাজ বাজ করতে পারে না? আপনার মা এখন অসুস্থ? হ্যাঁ, অসুস্থ। আচ্ছা, তো আপনি এখন কি করতেছেন বর্তমানে? এখন আমার কোনো কাজ নেই, আমি বেকার। আচ্ছা, আপনি এখন বেকার। তো আপনাদের ফ্যামিলিটা এখন কিভাবে চলতেছে? এখন ফ্যামিলিটা অনেক কষ্টের বিষয়, অনেক কষ্টে চলতেছে। এখন মনে করেন যেরকম মনে করেন, এখন বললে তো হয়তো বিশ্বাস হবে কিনা জানি না, যেরকম আমার জীবনে আমি কখনো থাকি নাই সেরকমটাই থাকতে হইতেছে, হয়তো একদিন খাওয়া না খাওয়া অবস্থা এরকমটাই। আচ্ছা, তো আপনার আত্মীয় স্বজন বলতে কেউ নাই আশেপাশে? আত্মীয় স্বজন আছে, তারা কোনো খোঁজ খবর নেয় না, কাকারা আছে, কুকুরা আছে, বাবা মারা যাওয়ার পরে তারা কোনো খোঁজ খবর নেয় না। আচ্ছা, তো এখন আপনি চাচ্ছেন কি, মানে দায়িত্ব নিয়ে কেউ যদি এখন আপনাকে বিয়ে শাদী করতেছে, আপনি রাজি হবেন? হ্যাঁ, আল্লাহর রহমতে এখন যদি আল্লাহর রহমতে আমাকে সারাটা জীবনের জন্য আপন করে বিয়ে শাদী করতে চায়, তা আমার কোনো আপত্তি নেই। তো এখন তো আপনার মার শরীর অসুস্থ, আপনার একটা ভাই আছে বললেন, তো তাদের দায়িত্ব নেওয়া লাগবে না, শুধু আপনার দায়িত্ব নিয়ে বিয়ে শাদী করলেই হবে? আমি আপনার গাইডেন আমার কথাটা বুঝেন, এখন বাবা মা তো ফালানো জিনিস না, তাই না? এখন মনে করেন আমার আম্মুটা খুব অসুস্থ এবং ভাইটা ছোট, তো দুমুঠো দুবেলা ওদের খাবার দিলে ওরা হয়তো সুস্থ হয়ে গেলে এবং ভালো ভাবে সুন্দর ভাবে থাকতে পারলে তাদের তো আর কোনো সমস্যা নেই। আর একটা মেয়ে বিয়ে হইলে তো সে তার স্বামী যেখানে রাখবে সে তো সেখানেই থাকবে, সে তো তার বাবার বাড়ি থাকবে না। আচ্ছা আচ্ছা, এখন চাচ্ছেন যে বর্তমানে যে আপনাদের আপনার মা আপনার ভাইয়ের বা আপনাদের দায়িত্ব নিয়ে যে পাশে দাঁড়াবে এমন একজন মানুষ পেলে আপনি বিয়ে শাদী করবেন, এই তো? হ্যাঁ, কিন্তু ভাইয়া আমি মনে করেন টাকা পয়সা অর্জন করতে চাই না, আমি চাই একটা ভালো সুন্দর মনে হতো মানুষ, যে আমার বিপদে আপদে সুখে দুঃখে কাছে থাকবে, তো এরকম একটা মানুষ চাই যার ভিতরে কোনো অহংকারই নাই, মনে করেন যে তার মনটা খুব ভালো এবং সে মনে করেন মিথ্যা কথা বেইমানি গাদ্দারি ভুল করে না, এরকম একটা ভালো মনের মানুষ আমি চাই। কেননা মনে করেন আমি এই পর্যন্ত লেখাপড়া করছি, আমি মিথ্যা কথা বেইমানি গাদ্দারি ভুল পছন্দ করি না, কেননা আমার লাইফ আমার জীবন আমার বাবা মারা যাওয়ার পর আমার খুব কষ্ট পেয়েছে। আচ্ছা, তো আপনার বয়স কত? 17 বছর। আচ্ছা, আগে বিয়ে শাদী হয়েছে না এখনো বিয়ে শাদী হয় নাই? এখনো করিনি। আচ্ছা, এখনো বিয়ে শাদী করেন নাই, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? আমার ফোনের মাধ্যমে। আচ্ছা, তো নাম্বারটা আপনি বলতে পারবেন? আপনি বলেন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম মরিয়মের জীবনের গল্প, তার বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে মরিয়মকে পেয়ে যাবেন। তার বাবা নেই, এখন মা ছিল কাজকাম করে খাওয়াতো, কিন্তু সে এখন অসুস্থ। এখন মরিয়ম চাচ্ছে তাদেরকে দেখে শুনে এখন যে রাখবে দায়িত্ব নিয়ে পাশে এসে দাঁড়াবে এমন একজন ভালো মনের মানুষ পেলে সঙ্গী বানাবে। তো এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন, 01860184977। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি, 01860184977।
1849777। এই নম্বরে যোগাযোগ করলে মরিয়মের বিস্তারিত গল্পগুলো আপনারা শুনতে পারবেন। তো মরিয়ম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? এখন বলা আছে ভাইয়া যে আমি এখন এই বর্তমানে এখন অনেকটাই সমস্যা আছি এবং কষ্টের মাঝে আছি। এই বিপদের কারণে আমি যাকে পাশে থাকবো সুখের কারণে সারাটা জীবনটাকে পাশে রাখবো। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম মরিয়মের জীবনের গল্প। তার বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন, ভিডিওতে তার মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।